হ্যালো ভিওয়ার্স এখন আপনাদের সামনে বলতে যাচ্ছি যে বাংলাদেশ ফায়ার সার্ভিসে বিশাল বিজ্ঞপ্তি প্রাশিত হয়েছে সে বিজ্ঞপ্তিতে কয়টি পদ আছে এবং কী কী পদ এবং কত কবে আবেদন শুরু কবে শেষ বিস্তারিত বলব তাই সাথে থাকুন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে অবশ্যই চাকরি ভিডিওগুলো পেতে থাকবেন ছাড়া সবার আগেই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এটা নিয়ে বিজ্ঞপ্তি ফায়ারম্যানে আপনার নিবে তিনশো জন এটা সকল জেলা থেকে বেতন আপনার আট হাজার আটশো থেকে একুশ হাজার গ্রেড আঠারো আর আপনার যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল বা এইচএসসি বা ইন্টার পাস এবং শারীরিক যোগ্যতা পাঁচ ফুট চার ইঞ্চি বুক বত্রিশ ইঞ্চি শুধুমাত্র পুরুষদের জন্য এটা ফায়ারম্যানের ছিল ফায়ারম্যান তিনশো আটষট্টিটি নিবে আর নার্সিং অ্যাটেন্ডেন্ট পুরুষ নিবে আটটি এটার বেতন হলো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ এটাও একই গ্রেড আঠারো এটাও একই মানে একই রকম শারীরিক যোগ্যতা পাঁচ ফুট চার ইঞ্চি বুক বত্রিশ ইঞ্চি ন্যূনতম সকল জেলা আবেদন করতে পারবেন তবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারী বয়স সীমা এক জানুয়ারি দু থেকে বিশ তারিখে আর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বত্রিশ পর্যন্ত শিথিল যোগ্য কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য নয় বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক মানে যাদের আইডি কার্ড আছে তারাই অ্যাপ্লাই করবেন তাছাড়া কেউ অ্যাপ্লাই করবেন না বিস্তারিত বললাম আর অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশ ফেব্রুয়ারি দু হাজার বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আর কত টাকা লাগবে সেটা আপনাদের সামনে বলছি পঞ্চাশ টাকা লাগবে মোট ছাপান্ন টাকাটি রেট অফ সিমের মাধ্যমে দিতে হবে রিচার্জ রিচার্জের মতো করে এটাই ছিল কাহিনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরুতেই শেষ পর্যন্ত দেখার জন্য